এই যে আপেলের এক টাকা দে চামচ দেওয়া লাগবে ভাই, দিয়ে দিল আইসক্রিম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি ভাই ভালো। বুকে কি দিয়েছেন? ওই যে লেবেন সস। আচ্ছা আচ্ছা ভাই, এখন কি করবেন, কি বানাইবেন? আমি বানাবো ফালুদা। ফালুদা বানাইবেন? জি। পরে কি দিয়ে বানান ভাই? ফালুদাতে আমার কলা লাগবে, আঙ্গুর লাগবে, আপেল লাগবে, তো অনেক কিছুই না বানাবো। একটা ফালুদা খাবেন? হ্যাঁ খাবো ইনশাআল্লাহ। যে ফালুদা, ওরে আল্লাহ, এ তো অনেক বড় বড় কলা ভাই। হ্যাঁ কলা বড় আছে ভাইয়া, অনেক বড় বড় সাইজের কলা। বিসমিল্লাহ। এক দুই তিন। ভাই কলা কি ওই বাগান ধরে কিনেন না এমনি কিনে নিয়ে আসেন? ফোন হিসাবে কিনি, দুই ফোন তিন ফোন প্রতিদিনই লাগে। ও তাই? কলাগুলো দেখতে অনেক সুন্দর। জি সুন্দর স্যার, আর জিনিস কিনি না। হ্যাঁ খাই তো মাশাল্লাহ ভালো লাগবে মনে হচ্ছে। কত বছর ধরে বানান রে? আমি ভালো ভাবে কি করতেছি আজকে 8 বছর যাব। তখন এটা কত টাকা ছিল, বর্তমানে কত? তখন শুরু করছিলেন 50 টাকা বিক্রি করছিলেন, 50 টাকা দিয়ে শুরু করছেন, আর বর্তমানে এটার প্রাইস কত টাকা? 120 টাকা হয়ে গেছে। 120 টাকা হয়ে গেছে না? তখন তো এই যে কলা কিন্তু 2 টাকা আলি না? 2 টাকা 4 টাকা আলি ছিল। এখন তো কলা মনে হয় যে 30 টাকা 40 টাকা আলি। এখন 30 টাকা আলি হয়ে গেল। দাম ওই রকম বাড়ছে সব জিনিস। এরপরে কি দেওয়া লাগবে ভাই? কলা কাটার পরে দিব আপেল। আপেল দিবেন না? দেন। জি এই যে আপেলের একেবারে একটা ডাকা দে, ডাকা দে আগে। খুব সুন্দর আপেল তো ভাই এটা। জি পানি না? না আমাদের এখান থেকে ওয়াসা নাই, তাই না? একদম সরাসরি সরাসরি নিচ থেকে উঠতেছে। প্রথমে আপেলের যে বিচিগুলো ছাড়ে নিচ্ছে। এই যে এত সুন্দর করে ভাই কাটতেছেন, কখনো হাতও কাটছেনি? কাড়ে মধ্যে মধ্যে কাড়ে, মাঠে মধ্যে কাটে। যে সেদিন এনে কাটে গেছিল, কাটে গেছিল। এভাবে আম কাটতে গিয়া তাই নাই তো অনেক ধারালো কিনা। অনেক ধার কাটে না বলতে কথা নাই, এমনি যারা কই বয়েরা মিশা কথা। তাড়াতাড়ি করে আপেল কাটতে পারবে কি কাটাকাটির মধ্যে? গরম গরম সাবু। এটা কি ভাই? এটা সাবু। ও আঙ্গুর দিয়ে দিলেন না? এটা কাটতে সময় লাগে তো ভাই? অনেক সময় লাগে, অনেক সময় লাগে। এটা হচ্ছে আনার ডালিম। ডালিম এটা কি ভাই? টুটিপুটি। টুটিপুটি সবুজ কালার, সবুজ কালার। চিনি লাগবে? চিনি। এটা চিনি? চিনি। কয় চামচ দেওয়া লাগবে ভাই? চিনি বেশি লাগে না, বেশি লাগে না। দিলাম 2.5 চামচ দিয়ে দিলাম। আচ্ছা গুড়া কি? গুড়া দুধ। পাউডার মিল্ক? পাউডার মিল্ক।
এটা কয় চামচ দেওয়া লাগবে? এই যে অনেক লাগে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা দিলাম। আইসক্রিম দুই ফ্লেভারের আইসক্রিম ম্যাঙ্গো ভ্যানিলা দিয়ে দিল আইসক্রিম। শেষ আমার দেওয়া, আপাতত শেষ, আবার দিব। এখন কি এটা মিক্স করতে হবে আর কি? মিক্স করবো, হ্যাঁ আমরা মিক্স করে দিই। খাবারের ব্যবস্থা, গরম লাগবে, গরম দিবে। আবার আইসক্রিম কি ফ্লেভার ভাই? ম্যাঙ্গো ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, ম্যাঙ্গো, আবার দিব ভ্যানিলা, ভ্যানিলা দিয়ে দিল, ভ্যানিলা। তোর কইছি না কোন দিছিল? স্ট্রবেরি, স্ট্রবেরি। এরপর দিবেন কি? এটা ওয়াইফার রোল, রোল, ওয়াইফার রোল। বাহ, ক্যামেরার সামনে আইতে চাইতেছে না। ওই যে কাজু বাদাম, জেলি দিবেন একটু? হুম, অবশ্যই জেলি দিব। দিয়ে দিল কাজু বাদাম। এইটা হচ্ছে ইনস্ট্যান্ট খাওয়ার জন্য, আর ওই পাশেটা হচ্ছে পার্সেল, যারা পার্সেল নিতে চান নিতে পারবেন। এই যে খুবই সুন্দর, খুবই সুন্দর। কিভাবে করবো দেখাই দিব, একটু দেখি আসেন। এই যে খুব সুন্দর, খুব সুন্দর, করবে না কিচ্ছু হয়। সেই স্পেশাল আইসক্রিম ফালুদা, যার এক কাপের মূল্য হচ্ছে 120 টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা সাভার পল্লী বিদ্যুৎ পল্লীপুর বিলেজে। যাই হোক বন্ধুরা, এখানে এসে যে লিটন ভাইয়ের একটা স্পেশাল আইসক্রিম ফালুদা নিয়েছি, যার এক কাপের মূল্য হচ্ছে 120 টাকা। দেখেন যে খুব সুন্দর করে ইনস্ট্যান্ট এখানে বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে আইসক্রিম ফালুদা, তো এটা খেয়ে দেখি কী অবস্থা। আইসক্রিম ফালুদা যার এক কাপের মূল্য হচ্ছে 120 টাকা, তো খেয়ে দেখি কী অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। জাম বড় ছোট করে দিন দুইটা একটা আইসক্রিম ফালুদা খাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।